এবারের মহানায়ক সম্মান যারা পেয়েছেন তাদের অন্যতম হলেন নচিকেতা চক্রবর্তী। কিন্তু তাঁকে এই পুরস্কার দেওয়ায় অনেকেই কটাক্ষ করেছেন। মুচকি হেসে ট্রোল করতে ছাড়েননি খোদ টলিউডের শিল্পীরা। এবার এই বিষয়ে কি বললেন নচিকেতা চক্রবর্তী? এবারের মহানায়ক সম্মান যারা পেয়েছেন তাদের অন্যতম হলেন নচিকেতা চক্রবর্তী। কিন্তু তাঁকে এই পুরস্কার দেওয়ায় অনেকেই কটাক্ষ করেছেন। মুচকি হেসে ট্রোল করতে ছাড়েননি খোদ টলিউডের শিল্পীরা। এবার এই বিষয়ে কি বললেন নচিকেতা চক্রবর্তী? নচিকেতা চক্রবর্তী বরাবরই নিজেকে ট্রেন্ড সেটার হিসেবে দাবি করে থাকেন, আর সেই কথা যেন আবারও প্রমাণিত হল তাঁকে মহানায়ক সম্মান দেওয়ার পর। কিন্তু যেভাবে গোটা বিষয়টা নিয়ে কটাক্ষ এবং ট্রোলের বন্যা চলছে তাতে বিরক্ত গায়ক। তিনি নিন্দুকদের অশিক্ষিত বলেও এদিন দেগে দিলেন। একই সঙ্গে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন, মহানায়ক সম্মান কিন্তু কেবল অভিনয়ের জন্য দেওয়া পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। আমার গোটা জীবনের কাজের জন্য মহানায়কের সম্মানে আমায় এই পুরস্কার দেওয়া হয়েছে, এটা আমার কাছে বড় প্রাপ্তি। তাঁর আরও প্রশ্ন, কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন। কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাকে কি বিজ্ঞানী হতে হবে? তাদের বুঝতে হবে আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক, অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি, তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে, এটা কোথায় লেখা আছে? মহানায়ক একটা ব্র্যান্ড। তিনি আরও বলেন, ধরে নিন না আমায় দিয়েই শুরু হল মহানায়ক সম্মান অভিনয়ের বাইরে শিল্পীদের দেওয়া, এরপরে অন্যান্য সঙ্গীতশিল্পীরা পাবেন, পরিচালকেরা পাবেন, আর অভিনয়ের বাইরেই বা বলি কি করে, গানে অভিনয় নেই। আমার ভালো লাগছে, এটা একটা